এবার দেখো আকাশটা দেখো, দুপুরবেলা সকালবেলা একদম চকচকে আকাশ ছিল, এখন একদম কালো মেঘে ঢেকে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভাল লাগছে বেশ। খুব বৃষ্টি আসছে, ভাল লাগছে বেশ। মানে এই সময় দেখবে এরকম, যে সময়টা তুমি বেশ কাজকর্ম সেরে একদম রিল্যাক্স মুডে থাকো, তখন বেশ আকাশে এরকম মেঘ, ওয়াও দেখছো, ভাল লাগে না বেশ, ভাল লাগছে। তবে একটা কাজ আমার আছে, সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো উঠিয়ে ফেলতে হবে, কারণ তা নাহলে ভিজে যাবে। জামা কাপড়গুলো আমি একটু উঠিয়ে ফেলি, একদম শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। আর একটু আগে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করেছি, করে আমি আর একটা ভিডিও স্টার্ট করে দিলাম। চলো ফার্স্ট কাজ জামা কাপড়গুলো উঠিয়ে নেওয়া। তো যবে থেকে আমি এই মানে ব্লগিং করছি, তবে থেকে এই একটা কাজ আমি খুব রপ্ত করে ফেলেছি, সেটা হচ্ছে এক হাতে কাজ করা, মানে এক হাতে ক্যামেরা ধরবো আর এক হাতে কাজ করব। তা চলো সেইটাই করছি, জামা কাপড় তুলছি। তা মানি শাড়িটাই আগে তুললাম, কারণ না মানি একদম বেশিক্ষণ বাইরে শাড়ি টাড়ি শুকোতে দেয়, পরে থাকাটা পছন্দ করে না, আর ভিজে যাবে আবার সেটাও চিন্তা করে। তো মানি শাড়িটাই আগে তুলে দিয়ে আসি, তারপরে অন্য কাজ। তো দেখো যেগুলো শুকোইনি সেগুলো এইভাবে শুকো দিয়ে দিলাম, দিয়ে চলো এবার। তো চলো আগের ভিডিওটা শেষ করেছিলাম, একটা কেক বসানো হয়েছিল, জিম্মা করেছিল, সেটা আজ এই ভিডিওটা শুরু করলাম, সেটা বের করলাম। দেখো এইরকম হয়েছে কেকটা, একটু এইখানটা পুড়ে গেছে, কিন্তু এই জায়গাটাই বেশি টেস্টি হবে খেতে। বলছি আমার এই সাদা গেঞ্জিটা এনেছো, দেখো তো যেটার মধ্যে সেই দাগ লেগে গেছিলো, এটা না দাগটা উঠেছে। হ্যাঁ গো উঠে গেছে, হ্যাঁ চকলেটের দাগ লেগে গেছিল, উঠে গেছে, হ্যাঁ থ্যাংক ইউ। আর এই যে আমার সিলভার এক্সট্রা ফুরিয়ে গেছিলো বলে আবার এনে দিয়েছে নতুন, শুধু এনে দিলে হয়, লাগিয়েও দিতে হবে তো। হ্যাঁ চলো, এখন সন্ধেবেলা, রবিবারের সন্ধেবেলা, সারা দুপুরটা কিচেনের মধ্যে জিম্মা মানে নিজস্ব কাজ করেছে, নিজস্ব কাজ কিছু করেনি, করেছে যে ওই কেকটা বানিয়েছে। তা চলো কেকটা তোমাদের দেখাই। তো এই দেখো কেকটা কিন্তু বেশ সফট, সুন্দর হয়েছে কেকটা, আমি একটু খেয়েও দেখেছি, বেশ ভালো হয়েছে। আর মানে এটা তো এয়ার ফ্রায়ারে হলো, কেকটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে, চকলেট কেক হয়েছে আর অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। ওকে মানে আমি কিচেনে আসার আগেই অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। যাকে চলো এখন আজকে রান্না করব চিলি চিকেন। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি একদম সকাল থেকেই, কাজে এখন খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। তো চলো শুরু করি। চিলি চিকেন রান্না করা কিন্তু এমনিতে খুব সোজা, তাই না বলো, একদমই সহজ কাজ, শুধুমাত্র চিকেনটা ফ্রাই করা হয়ে গেলেই ব্যাস আর মোটামুটি রেডি হয়ে যায়। তো চলো চিকেনটা যতক্ষণে ফ্রাই হচ্ছে আমি একটু এই সব লাইটগুলো জ্বালাই, জ্বালিয়ে একটু বসি। হ্যাঁ কি
আমাকে ওইটার ওইটা একটু এনে দাও না। কোনটা? ওই পেন স্ট্যান্ডটা পাল্টে ধরেন আর ওই পাল্টে ধরেন একটা পাউচটা। বাবা ইউ আর টু পেন স্ট্যান্ড নিয়ে বসবি? ওর মধ্যে তো আমার সব স্কেচ পেন আছে আর পাল্টে ধরেন পাউচটা। এইটা নাও, ছড়িয়েছে দেখো, বই খাতা অবস্থা দেখো। তো চলো, দুদিন ধরে তো কাজ করতে আসছে না, বললাম সকালবেলার দিকে ঘরটা মোছার সময় হয়নি গো, ওই জন্য এখন মুছে নিচ্ছি। তো দেখো আমি আগারোর স্পিন মপটা দিয়ে মুছে নিচ্ছি। এই ধরনের স্মার্ট গ্যাজেট একটা ঘরে থাকলে কিন্তু সত্যি মানে যখন তখন ঘর মুছে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি সকালেই যে ঘর মুছতে হবে সেরকম কখনোই ভাবি না। দেখো সন্ধেবেলা আমার একটু টাইম হয়েছে, আমি এখনই ঘরটা মুছে নিচ্ছি, পরিষ্কার হওয়া নিয়ে কথা, তাই না? তো দেখো এই স্পিন মপটা আগারো কোম্পানির, ভীষণই ভালো, যেমন দেখতে সুন্দর, দেখো যেখানে সেখানে ঢুকে যায়, সব জায়গায় হ্যান্ডেলটা খুব ফ্লেক্সিবল। আর এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা আগের দিন আমি ইউজ করেছিলাম, আমার ওই অ্যানিভার্সারির দিন চা পড়ে গেছিলো, তোমরা লিঙ্ক চেয়েছিলে, আমি দিয়ে দেবো। তো চলো চিলি চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এই চিলি চিকেন রেসিপিটা শেয়ার করলাম না, এটা আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, তাছাড়া আলাদা করে রেসিপিও আমার দেওয়া আছে আমার কুকিং চ্যানেলে, তা সেই জন্য তোমাদের লুকসটা দেখিয়ে দিলাম। দেখো এরম হয়েছে, ইয়াম্মি দেখতে হয়েছে না? আর জিম্মা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই কে খাবে, কে খাবে নাও? আজকে হচ্ছে সোমবার, নেক্সট ডে মর্নিং, তো জিম্মা স্কুলে চলে গেছে, সুবীরও অফিস বেরিয়ে গেছে। আমি আর সকাল থেকে ব্লগটা করতে শুরু করিনি, কালকে থেকে ব্লগটা কন্টিনিউ চলছে। তো আর তো আজকে জিম্মাকে টিফিনে বানিয়ে দিয়েছি চাউমিন, একদম সিম্পল চাউমিন, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, একদম যেরকম শুধু আলু ভাজা দিয়ে যে সিম্পল ঘরোয়া চাউমিন আমি বানাই, ওটাও ভালোবাসে, ওটাই বানিয়ে দিয়েছি। আর ওয়েফার্স, ওই তোমার চকলেট ওয়েফার্স ছিল, সেটা চকলেট ওয়েফার্স দুটো তিনটে ছিল, সেই দুটো তিনটে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ওর আজকে টিফিন নিয়ে গেছে। আর সুবীর বেরিয়ে গেছে অফিস, ও যেরকম খায় সেরকমই খেয়ে বেরিয়ে গেছে। আমার রান্নাবান্না চলছে, আজকে হবে বাটা মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল মতন করবো আর কি, মাখা মাখা ওটাই করবো। আর জিম্মা তো এসে রুটি খাবে বলছে, রুটি করবো, কারণ কালকে রাত্রে চিকেন করেছিলাম চিলি চিকেন, সেই চিলি চিকেনটা আছে, ওটা দিয়ে হয়তো রুটি খেতে চাইবে, ভাত খেতে চাইবে না, তো ওটা আছে, ওটা ওকে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের কাজের প্ল্যানিং। আর আজকে এমনি আমার নিজস্ব কাজ তো থাকেই, সেগুলোও তোমাদের সাথে শেয়ার তো করি মাঝে মাঝে, তো চলো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আমাকে একজন জিজ্ঞেস করেছো যে আমি এই জেট প্ল্যান্টগুলো জল মানে বৃষ্টিতে রাখি কিনা। হ্যাঁ, আমার তো জেট প্ল্যান্টগুলো বারান্দাতেই থাকে, দেখো এইখানটা একটা রয়েছে, দাঁড়াও দেখো, এই দেখো জেট প্ল্যান্টগুলো আমার তো বারান্দাতেই থাকে, বৃষ্টি পায়, বৃষ্টি পেলে তবে তো বেশি ভালো হয় আর কি। এইটা একটা আছে, আর হচ্ছে এইটা একটা, দুটোই কিন্তু আমার এখানেই থাকে, বৃষ্টির জল ভালোই পায়, কোনো অসুবিধে নেই। আর এই ছোটোটা তো আমি এই কাল পরশু করে লাগালাম, দেখে যাক এটার কীরকম কী গ্রোথ হয়, এই আর কি। আচ্ছা চলো, অ্যামাজন থেকে আমি রিসেন্টলি এই কালকেই এসেছে কয়েকটা জিনিস পারচেজ করেছি, সেগুলো চলো তোমাদের সাথে আগে দেখিয়ে তারপরে জায়গায় উঠিয়ে নেব, সেই জিনিসগুলো চলো আগে দেখিয়ে দিই। তো দেখো সবার প্রথম এই, তোমরা আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিলে যে হেয়ার সিরাম কোনটা আমি ইউজ করি বা কোনটা একটু ভালো হবে, এটা খুব ভালো, লরিয়াল প্রফেশনালের, এটা এটা খুব ভালো, এটার দাম হচ্ছে 820 টাকা,
তো অ্যামাজনে অনেক সময় ডিসকাউন্টও থাকে, আমি এটা অ্যামাজন থেকেই কিনি। তো এই এই সিরামটাই আমি চুলের জন্য ইউজ করি, বা এটা এমনিতে খুব ভালো, জিম্মাও ইউজ করে। আর এনেছি যেটা, এটা ফেসিস কানাডার একটা কাজল, ভীষণ ভালো, এত ভালো কাজল, মানে আমার ইউজ করা হয়নি। আমি ওই জন্য এটা যবে থেকে ইউজ করতে শুরু করেছি আর কোনোদিন কোনো কাজল কিনি না, এটাই কিনি। তোমরাও ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। আর এখন তো এটা আমি এমনি ধরো স্টোর থেকে কিনেছি, নিউ মার্কেট থেকে বা এর থেকে, সেটা কিন্তু 800 টাকা মতন দাম নিয়েছে, 800 সামথিং দাম নিয়েছে। কিন্তু অ্যামাজনে না এখন এই যে সিজনে সেল চলছিল, আমি তো তোমাদের বারবার বলতে থাকেছি, অনেক প্রোডাক্ট দেখিয়ে প্রোডাক্ট রিভিউ করে বলেছি যে অ্যামাজনে সেল চলছে, তখনই এটা আমি কিনেছি। এটা কিন্তু কোনো রকম এগুলো মানে প্রমোশনাল ভিডিও নয়, এমনি আমি নিজস্ব মতামত বলছি। এটা নিয়েছে 300 কত টাকা নিয়েছে, 300 সামথিং, ভীষণ ভালো। এটা এটার সাথে একটা শার্পনার দেয়, দাঁড়াও তোমাদের দেখাই, এটা আমি কতগুলো ইউজ করে ফেলেছি তার এ আছে। এই দেখো, এই দুটো আমার মানে ইউজ করে ছোট ছোট হয়ে গেছে, তো আমি আবার একটা আনিয়ে রাখলাম, মানে এখন দেখলাম খুব ডিসকাউন্ট দিচ্ছে। আর এই কাপটাও দেখিয়ে দিই, দেখাচ্ছি যখন, সুন্দর না কাপটা? এই কাপটা আমাকে আমার বৌদি ভাই এনে দিয়েছিল কানাডা থেকে, ভীষণ সুন্দর, পেঙ্গুইন, আজকে নয় অনেক দিন আগের এটা, কিন্তু আমি খুব মানে সামলে রেখেছি। কি মিষ্টি দেখতে, দেখো পেঙ্গুইন, আর এরকম মাফলার পরে আছে, মানে এটা তোমার ওই ডিসেম্বর মাসের, ওই 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ, ক্রিসমাসের সিম্বল। তো যেটা বলছিলাম, এইটা খুব ভালো, নিতে পারো ফেসেস কানাডার এই কাজলটা। এটা দুদিকে থাকে দেখো, একদিকে এরকম কাজল থাকে আর একদিকটা এরকম থাকে, মানে স্মাচ করার জন্য। তাহলে কি হবে বলতো, এই যে স্মোকি আই তৈরি করার জন্য, স্মোকি আই বানানোর জন্য। এটা আমার ভীষণ ফেভারিট প্রোডাক্ট এই দুটো। আর একটা জিনিস, সেটাও খুব সুন্দর, চলো, এটা হচ্ছে একটা স্পুন সেট, লং স্পুন বলতে পারো। এই দেখো, এইরকম এরকম চারটে স্পুনের চারটে সেট, চারটের সেট একটা, চারটে স্পুন এনেছি এরকম। এই এইরকম একটা জিপলক ব্যাগেই দিয়েছে, এই দেখো সুন্দর না, গোল্ডেন কালারের, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এই চারটে স্পুন, এটা এই একটা সেট কিনেছি, এটাও 200 কত টাকা দাম নিচ্ছে, একদমই বেশি দাম না। কিন্তু সোনার চামচ মুখে দিয়ে না জন্মাই, নিজে নিজেই নিজের মুখে সোনার চামচ দিতে পারার সুখ, তাই না? নিজেই নিজের মুখে সোনার চামচ দিয়ে দিলাম। তো এই কটা জিনিস আমি অ্যামাজন থেকে রিসেন্ট কিনেছি, তোমাদের দেখানো বাকি ছিল, দেখিয়ে দিলাম। চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। রান্না হয়েছে এই যে মাছ, এই কি বলে এটা, বাটা মাছ, বাটা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হয়েছে, আর ভাত হয়েছে, আর এটা হচ্ছে জিম্মার জন্য রুটি করলাম। রুটিটা ও তো ভাত খেতে চায় না স্কুল থেকে এসে, ও রুটি খাবে। তো চলো, এখন বাজে 1:45, তো আমার ওদিকে সব কাজ সারা হয়ে গেছে, মানিরও খাওয়া হয়ে গেছে। তো একটা কথা বলি, তোমরা ভিডিও দেখছো লাইক দিচ্ছ না কেন গো, তোমাদের আমার ভিডিও ভালো লাগে না? একটু ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে বলো কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো, তোমরা কি করছো, এগুলো তো আমারও জানতে ইচ্ছে করে, তো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর চ্যানেলটা যারা নতুন, চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।